গাছের কাঁচা আম আজকে পাড়ে খাবো ভাবছি। আমগুলা বেশ ভালোই হয়েছে, কিন্তু মাঝে মধ্যে দুই একটা নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, আর এটা একদম নিচে, তো সেই জন্যই পারলাম আর কি। মেঘ দে গান না করলে হবি না নি, এই ইটে লাগবে ইটে লাগবে। গ্রাম্য কালচার ছেলে মেয়ে আসছে মেঘ নামানোর গান নিয়ে আর কি, তো তারা কিছু চাল ডাল এগুলো উঠাবে, তারপরে তারা তাদের পিকনিক আর কি, দিন শেষে তারা পিকনিক করবে। এটা একটা আসলে একটা গ্রাম্য একটা সামাজিক একটা কালচার বলতে পারেন, অনেক পুরনো, তবে এটা একটা আনন্দ জাস্ট এতটুকুই। তো ওরা আসছে, ওখান থেকে কয়টা দুই চারটা ফুল গাছে প্রচুর ফুল আসছে দেখছো, অস্থির লেভেলে ফুল আসছে। সাইফ তুমি কি করতেছো? সাইফ এই লুকাই, তোমার মাথায় কি তুমি ঝুটি বাঁধছো? হ্যাঁ রুকাইয়ার মডেল হচ্ছে চুলের। কোথায় যাও? রুকাই আমাকে গিফট করছে। এটা কি রুকাইয়ার গিফট? ওয়াও মোবাইল। কলা গাছ কাটে, কলা গাছ একটু কাটি দিও, আজকে অর্ধেক কালকে অর্ধেক দিও। উপরের সাইড সরি বড় বড় তাও তো নাই কই আব্বু। এই যে মাঝখান থেকে কাটো, অর্ধেক আমি লিখে অর্ধেক ভাবি লিখে। খাওয়া যাবে আপনি স্যার রাখেন আমি দেখবো নি। হ্যাঁ কাটো আসো এখন। চলো শেষ আসো আব্বু বাড়ি যাই, চলো 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 চলো।
এই যে এটা কাটে দিব, এটা আপাক দিতে হবে। হ্যাঁ আপাক কলা দিতে হবে, আপাকে আপাক কলা দিবে না? এইটা এইটা কাজ। হ্যাঁ এই এই কলা কে খাবে? সাইফ খাবে, সাইফের ভাইয়া খাবে, আপু খাবে। এখনই টানতিস, এখনই খাবে। গাছে পাকা কলা মজা। এই দেখ এখানে কুয়াশ আছে, এইটা ধরে না, ধরো না। এই যে আমি কাটি, তুমি দেখো, এই যে কাটি, এই যে এই যে কলা কাটি, এই যে হ্যাঁ কাজ। এই যে সর সর দিকে পাগল, আপাক ডাকো দিবিলা, ওর মন থেকে চাচ্ছে না কাজ। এই যে আরেকটা কাটছি, এই যে এটা তোমার, এটা তোমার। সকলকে অসংখ্য ধন্যবাদ। সামনে আবারও দেখা হবে, কথা হবে কোনোদিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো থাকো নিসার দুদিনের ওর সাথে থাক। হ্যাঁ এখন সবই পাকবে, সবই পাকবে।